দর্শক, করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় সংকট রয়েছে কিনা, সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়ন কেমন দেখছেন, রাস্তাঘাটে গাড়ি চলাচল দেখছেন কিনা? তানি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সামনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দিন দিনই বেড়েই চলছে করোনা মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিটে কিন্তু 15 জন রোগী মারা গেছে। এর মধ্যে কিন্তু করোনা শনাক্ত হয়ে মারা গেছে 6 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও 9 জন। এরা কিন্তু ময়মনসিংহের 8 জন রয়েছে, আর বাকিরা কিন্তু জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল এবং সুনামগঞ্জ জেলা। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান বোনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ময়মনসিংহের মেডিকেল ডেডিকেটেড করোনা ইউনিটে কিন্তু 210টি শয্যা রয়েছে। এর বর্তমানে কিন্তু 296 জন রোগী ভর্তি আছে। রোগী যতই বাড়ছে ততই কিন্তু শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডকে কিন্তু করোনা ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম আমাকে জানিয়েছেন গত 24 ঘন্টায় কিন্তু 707টি নমুনা পরীক্ষায় 210 জন করোনা শনাক্ত হয়েছে। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব বসাক।